সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার ডিমের শামি কাবাব। আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরাতন বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। তো চলুন দেখে নিই কীভাবে অতি সহজে শামি কাবাব তৈরি করা যায়। এখানে আমি দুইটি আলু সিদ্ধ করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন আমি গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়েছি, এখন চুলায় প্যান দিয়ে আমি এক টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। যখন দেখব বেসনটা দানাদানা হয়ে গেছে আমি নামিয়ে নেব। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব ম্যাশ করে নেওয়া এক টেবিল চামচ শুকনো মরিচ। দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে এগুলাকে একটু মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু এবং ডিমগুলো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ পাউডার এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ তেলে নেওয়া জিরা গুঁড়া, সামান্য একটু চাট মশলা। দিয়ে দিলাম সেই ভাজা বেসনগুলো, দিয়ে এখন আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নেব। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে গোল করে কাবাবের শেপ দিয়ে নেব। আমার একটি কাবাব হয়ে গেছে, আমি আরেকটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো কাবাব হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে ফেটানো ডিমের মধ্যে একটি কাবাব ছেড়ে দিয়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটি একটি করে কাবাব তেলে দিয়ে দেব। আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটাকে লো হিটে রেখে আস্তে আস্তে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার কাবাবগুলো হয়ে গেছে, এগুলাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই দেখে বুঝে নিন আমার কাবাবগুলো দেখতে কেমন হয়েছে। আমি আমার সব বন্ধুদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।